শিক্ষার্থীবৃন্দ, অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 অ্যাটমসফিয়ার চাপ ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে একটা সিলিন্ডার, এটা যদি একটা সিলিন্ডার হয়, এই সিলিন্ডারটা সর্বোচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে 250 অ্যাটমসফিয়ার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই সিলিন্ডারটার সহ্য ক্ষমতা হচ্ছে মাত্র 250 অ্যাটমসফিয়ার। এই পরিমাণ চাপ এই সিলিন্ডারটা সহ্য করতে পারবে। এর বেশি পরিমাণ চাপ দিলে এই সিলিন্ডারটা সহ্য করতে পারবে না, তখন সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে বর্তমানে সিলিন্ডারের ভিতরে আমার চাপ আছে 125 অ্যাটমসফিয়ার, এবং এখন এই অবস্থায় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে সিলিন্ডারের 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এবং চাপ হচ্ছে 125 অ্যাটমসফিয়ার, আর 250-এর সর্বোচ্চ সহ্য করতে পারে। তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? আমাদের প্রশ্ন হলো তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারটি হবে। এখন আমরা যে এখানে কি কি আছে, চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। চাপ এবং তাপমাত্রা, তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে আমরা দেখি, আমরা যদি সূত্রগুলো বের না করতে পারি তাহলে তোমাদের একটা এখানে শিখিয়ে দিই। যেমন আমরা শিখেছি P1V1/T1 = P2V2/T2। এখানে যেহেতু সিলিন্ডার আমার একটি আছে, সিলিন্ডারের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, সেহেতু এখানে আয়তন আমার একই আছে। তাহলে এখানে আয়তনের জন্য কিছু নাই, সেজন্য আমরা আয়তনটাকে এখানে বাদ দিয়ে দিতে পারি। তাহলে সূত্র দাঁড়িয়ে গেল আমার P1/T1 = P2/T2। তাহলে এখানে আমার কি বের করতে হবে, এখানে যদি আমরা এটাকে ধরে নেই প্রথম আয়তন P1, এটাকে ধরে নিলাম আমরা P1, আর এটাকে ধরে নিলাম আমরা T1, আর এটাকে ধরলাম আমরা P2, তাহলে T2 কত? তাহলে এখান থেকে আমরা খুব সহজে T2 বের করে নিতে পারি। T2 হচ্ছে তাহলে কেলভিনে নিয়ে নিতে হবে, আমাদের টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। শিক্ষার্থীরা এখানে খেয়াল করবে, তাপমাত্রাকে সবসময় আমরা সেন্টিগ্রেডে দেওয়া থাকলে সেটাকে আমরা নিয়ে যাব কেলভিন স্কেলে। ঠিক একইভাবে তাহলে আমরা এখানে মানগুলো বসাই, আমরা P2 পেয়েছি 250, আর T1 হচ্ছে আমরা কেলভিনে নিয়ে নিলাম 300 ডিভাইডেড বাই P1, P1 হচ্ছে আমার 125। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমার আসে 600। এত কি আসে আমার, এত কেলভিন, যেহেতু এটা আমরা ক্যালভিনে নিয়েছি এটা হচ্ছে কেলভিন। তাহলে এটাকে আমরা যেহেতু অঙ্কে ছিল সেন্টিগ্রেডে, আমাকে সেন্টিগ্রেডে প্রকাশ করতে হলে আবার 273
মাইনাস করব তাহলে হয়ে যাবে আমার ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্সার হলো আমার 300 তাপমাত্রা সেন্টিগ্রেড 20 করে। করতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে, তাহলে অ্যান্সারটা হলো 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। আমরা আরেকটা অঙ্ক দেখি, সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে, স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে ওই সিলিন্ডারটি থেকে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে। অর্থাৎ একটা সিলিন্ডার, আমি আবারও একটা আছে একটা সিলিন্ডার একটা সিলিন্ডারের বর্তমানে টেম্পারেচার হচ্ছে এটার 3 আছে, চাপের কোনো পরিবর্তন হয়নি। এখন তাপমাত্রা যদি 5 লিটার, তখন আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে অতিরিক্ত আয়তনটা কোথায় বৃদ্ধি পাবে? অবশ্যই সিলিন্ডার থেকে ওই আয়তনটা বের হয়ে যাবে। এখন কতটুকু বের হয়ে যাবে তাহলে আমাকে আগে বের করতে হবে, তাপমাত্রা যেহেতু বৃদ্ধি করেছি তাপমাত্রা বৃদ্ধি করে আমার আয়তন কি হবে সেটা আগে আমরা বের করি। তাহলে এখানে আমি আবার বলেছি, এখানে দেখো যদি সূত্র আমরা বের না করতে পারি তাহলে সূত্র প্রথমে আমরা এভাবে লিখে নিব, P1V1/T1 সমান P2V2/T2। এখানে আমাদের বলেছে স্থির চাপে, অর্থাৎ চাপ যেহেতু একই আছে তাহলে এখানে পি এর কোনো ফাংশন নাই, আমার পিটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সূত্র দাঁড়িয়ে গেল আমার V1/T1 সমান V2/T2। এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে আয়তনটা কত হবে। তাহলে এখানে যদি আমরা আয়তন, অর্থাৎ পরবর্তী আয়তন V2 সমান হবে আমার V1 T2 হচ্ছে কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30। তাহলে এই মানগুলো যদি আমরা বের করে নেই, তাহলে বের করে নিলে কিন্তু আমরা মানগুলো এখন এখানে বসিয়ে দেবো। তাহলে V2 সমান হচ্ছে আমার V1 কত, V1 হচ্ছে 5 × T2 হচ্ছে আমার 303, T1 হচ্ছে আমার
এতটুকু বৃদ্ধি পেল বা এতটুকু সিলিন্ডার থেকে এত লিটার সিলিন্ডার থেকে বের হয়ে লিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 0.05 লিটারটা তাপমাত্রা বৃদ্ধি করার ফলে আমার সিলিন্ডার থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আরো অন্যান্য উদাহরণগুলো দিলেও তখন তোমরা ভালো করে করতে পারবে। আচ্ছা, এবার দেখি চাপ আয়তন তাপমাত্রার মধ্যে দেখলাম। এবার একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এখানে আমার চাপ এবং তাপমাত্রা দুটো স্থির আছে। এখানে বলা আছে 10 গ্রাম হিলিয়াম গ্যাস, 10 গ্রাম হিলিয়াম গ্যাস, এই 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন হচ্ছে 61। এখানে দেখো, এখানে কিন্তু আমরা চাপ আয়তন আমার স্থির আছে, এখানে কিন্তু গ্রাম অর্থাৎ ভরের হিসাবে এসেছে। এখন আমরা যে পি ভিকেল ট্রেনারটির মধ্যে এই সূত্রের সাথে এটা সম্পর্কটা কোথায়? এন যে আমরা পি ভি ইকুয়াল টু এন আর টি, এন হচ্ছে আমার মোল সংখ্যা। এখন এই মোল সংখ্যা দিয়ে কিন্তু আমার গ্রামের সাথে একটা সম্পর্ক আছে। মোলের সাথে গ্রামের কি সম্পর্ক আছে? যেমন আমরা বলতে পারি পি ভি ইকুয়াল টু এন আর টি, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। অর্থাৎ ভরটাকে যদি আমরা কোনো গ্যাসের ভর বা কোনো পরমাণু ভর বা অণুভরকে যদি আমরা তার আণবিক ভর দিয়ে ভাগ দিই, তবে আমরা সেটাকে কি পাই? মোল সংখ্যা হিসাবে পাই। এখন এই সূত্রটা আমাদের জেনে রাখতে হবে। এই সূত্রটা আমার অনেক সময় যদি এখানে এরকম ভর দেওয়া থাকে, গ্যাসের ভর দেওয়া থাকে, অর্থাৎ মোল সংখ্যা বা আণবিক ভর সরাসরি দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র এখানে দেখিয়ে দিচ্ছি, বলা হচ্ছে যে কত গ্রাম হিলিয়াম গ্যাস ওই পরিমাণ থেকে লিটার। যে এত গ্রামের জন্য আয়তন এত লিটার, আর এত লিটারে থাকে কত গ্রাম, তারপর 10 গ্রাম থেকে ওটা মাইনাস করলে কত গ্রাম সরিয়ে নিতে হবে তোমরা করতে পারো। মিলিমিটার চাপে এতক্ষণ আমাক করেছি, অ্যাটমোস্ফিয়ার বলেছি, এখন হচ্ছে 740 মিলিমিটার চাপে। আমরা সিজিএস এককে আরএম মান নির্ণয় করতে গিয়ে সেখানে কিন্তু আমরা মিলিমিটার পেয়েছিলাম। আর গ্যাসের আয়তনও বলা আছে 25
ml গেছে, অনুসংখ্যা হিসাব করো। আচ্ছা, এখন অনুসংখ্যা হিসাব করার জন্য নর্মালি আমরা যে গ্যাসের সূত্র পেয়েছি কি পেয়েছি সেটা পিভি ইকুয়াল টু এন আর টি। এখন অনুসংখ্যা বের করার জন্য একটু আগে কিন্তু আমি একটা বলেছিলাম মোল সংখ্যা আগে আমরা বের করব। এন ইকুয়াল টু তাহলে কত হবে, পিভি বাই আর টি। তাহলে এখানে কোনটার মান আমি কী বসাবো একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এখানে আমার আর আছে, আর এর মানটা ডিপেন্ড করবে এই পি আর ভি এর মানের উপরে। তবে আমি যখন অঙ্ক করাই, অঙ্কগুলো করার সময় সব সময় চেষ্টা করি সবগুলো লিটার অ্যাটমোসফিয়ার এককে আমরা যে আর এর মান নির্ণয় করেছিলাম সেই এককে নিয়ে আসতে। তাহলে এখানে যদি আমরা দিকে লিখি, এখন বোঝানোর জন্য তোমাদের প্রথমে উপরে লিখছি, দেখো এখানে এটা হচ্ছে মিলিমিটার, এটা হচ্ছে এমএল, তার মানে এটা কিন্তু আমার, আমি পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমোসফিয়ার পার মোল পার কেলভিন, অর্থাৎ এখানে আয়তন হবে লিটারে, চাপ হবে অ্যাটমোসফিয়ারে, মোল এন হবে মোল সংখ্যা, তাপমাত্রা হবে কেলভিনে। তাহলে এখানে যদি আমি পি লিখি, পি এখানে চাপ, চাপ আমার কত দেওয়া আছে 740 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটাকে যদি আমার কিসে নিয়ে নিতে হবে, অ্যাটমোসফিয়ারে নিতে হবে। অ্যাটমোসফিয়ারে নিতে হলে কীভাবে নিব, আমি 740-কে আমি যদি 760 দিয়ে ভাগ দিই তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যাটমোসফিয়ার, কারণ আমরা এখানে জানি 1 অ্যাটমোসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এটাকে আমি অ্যাটমোসফিয়ারে নিলাম। এবার দিলে এখানে আসবে পয়েন্ট, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি 25/1000 দিয়ে ভাগ সমান হচ্ছে 0.025 লিটার। আচ্ছা, এখন আর কি কি আছে, আর লিখেছি তাপমাত্রা টি সেন্টিগ্রেড, এটা নিতে হবে কোথায়, ক্যালভিনে, 30+273 কেলভিন, 303 কেলভিন। শিক্ষার্থীরা তোমরা দেখেছো এখানে অঙ্কগুলো করার সময় আমার এখানে পি এবং ভি এর মানটাই কিন্তু সহজ, আমি অঙ্কগুলো করার সময় লিটার অ্যাটমসফিয়ার নিয়ে বাকি মানগুলো করি। আচ্ছা, এখন দেখো এই মানগুলো আমি এখন এখানে বসাই, তাহলে পি পাচ্ছি কত আমরা এখানে, 740/760 × আয়তন পাচ্ছি 0.025, এই আর এর মান 0.0821 × তাপমাত্রা হচ্ছে 1 মোল গ্যাসে অণু থাকে 6.023 দিয়ে দিব। ফোর × 6.023 × 10⁻³৩ সমান আমাদের আসবে 5.89 × 10⁻২০, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা অঙ্ক করার সময় আমাকে চিন্তা করতে হবে যে প্রশ্নে কি আছে আর কি চেয়েছে। তাহলে আমাকে বলেছে এখানে গ্যাসে অণু সংখ্যা হিসাব করো, তা প্রথমে আমি কি বের করলাম, মোল সংখ্যা বের করলাম। আমরা জানি 1 মোলে অণু থাকে এতটি,
আর যত মোল আছে অত মোলে অণু থাকবে কতটি। এইভাবে করে আমরা অঙ্কগুলো করছি। তোমরা এই অঙ্ক যেগুলো করালাম আমি সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে, সূত্রগুলো বিশেষ করে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে ক্লাসটা তোমরা একটু বেশি ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক করাচ্ছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 740 মিলিমিটার চাপে 0.0842 গ্রাম ভর বিশিষ্ট একটি গ্যাস, এত গ্রাম ভর বিশিষ্ট একটি গ্যাসে 400 ml আয়তন দখল করে। দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 740 মিলিমিটার চাপে 0.0842 গ্রাম ভরিষ্ট একটি গ্যাস গ্যাস 400 ml আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো, এটা না বলে বলতে পারে গ্যাসটি চিহ্নিত করো। আণবিক ভর না বলে বলতে পারে গ্যাসটি চিহ্নিত করো, অর্থাৎ আণবিক ভর দিয়ে কিন্তু আমরা গ্যাস বের করে ফেলতে পারি। যদি আমি বলি আমার এখানে অঙ্কের 4 গ্রাম, তাহলে 44 গ্রাম সাধারণত আমরা বের করি কোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। ঠিক একইভাবে করে আমার উদ্দীপ উচ্চতর দক্ষতায় কিংবা উদ্দীপকে আমার এখানে কিন্তু অঙ্কগুলো যখন আসে তখন কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসে। আচ্ছা, এখন আমরা দেখি অঙ্কটা কিভাবে আমরা আণবিক ভরটা নির্ণয় করব। এখন আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু আগে দেখো যে সূত্রটা বললাম, PV=nRT বা PV=n=W/mRT, অর্থাৎ কোনো গ্যাসের ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই তবে তার মোল সংখ্যা হয়ে যাবে। এখন এটা হচ্ছে গ্যাসের ভর, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, তাহলে আমাকে বের করতে হবে আণবিক ভর m=wRT/PV। আরে লিটার অ্যাটমসফিয়ার মোল পার ক্যালভিন, তাপমাত্রা টি হচ্ছে আমার এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 20+2273 ক্যালভিন। তারপর চাপ পি, পি আছে আমার 740/760, আয়তন ভি দেওয়া আছে 400 ml, এটাকে নিয়ে যাব লিটারে, 1000 দিয়ে ভাগ দিলে হবে 0.400 লিটার। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে W সমান কত পাচ্ছি, 0.0842 ইন্টু R এর মান 0.0821 ইন্টু তাপমাত্রা হচ্ছে 293, চাপি হচ্ছে 740/760 ইন্টু 0.400। ক্যালকুলেশন করলে আমাদের আসে 52, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমাদের প্রশ্নটা ছিল গ্যাসের আণবিক ভর নির্ণয় কর, তাহলে এই গ্যাসের আণবিক ভর হচ্ছে 52, অর্থাৎ একই
তো আমি করালাম এই পাঁচটা গাণিতিক সমস্যা, ভালো করে করবে আগামী দিনে আমি আর গাণিতিক সমস্যা দিব, তোমরা করে